বাগদায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বৃদ্ধ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপি কর্মী গৌর রায়। ঘটনাটি ঘটেছে বাগদার বয়রা মেহরানি অঞ্চলে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল, জানা গিয়েছে বয়রা মেহরানি 111 নম্বর বুথের বিজেপি কর্মী গৌর রায় মঙ্গলবার রাতে স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, সে সময় তৃণমূলের স্থানীয় মেম্বার শ্যামল মণ্ডল সহ তার দলবল গিয়ে আচমকায় পেছন থেকে গৌরকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় বাগদা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তাকে। বুধবার সকালে গৌর রায় বাগদা থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপি কর্মীর দাবি, বাড়ির পাশে বিজেপির অস্থায়ী ক্যাম্পে বসার অপরাধে তাকে মারধর করা হয়। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের হার নিশ্চিত, সে কারণেই এলাকায় অশান্তি করার চেষ্টা করছে তারা। যে তৃণমূল হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, যার জন্য এই অন্যায় অত্যাচারগুলো করছে, একটা বৃদ্ধ মানুষকে মেরেছে আজকে সকালে। তো এটা হলো মানে আপনার বাংলার তৃণমূলের কালচার, ভোট লুট করা, ফলস ভোটিং দেওয়া এবং ভোটের পরে অত্যাচার করা, ভোট যারা বিজেপি কর্মী তাদেরকে মারধর করা, এর প্রতিবাদ ওখানকার মানুষ করে দিয়েছে 20 তারিখে। 4 তারিখে এরা উত্তর পেয়ে যাবে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি গালাগালি করছিলেন ওই বিজেপি কর্মী, সে কারণেই সাধারণ তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা অশান্তির ঘটনা ঘটেছে। ওখানে তৃণমূলের কোনো মেম্বার ছিলেন না। গৌর রায় বলে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসিত ভাষায় অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কর্মীরাই রুখে দিয়ে তার প্রতিরোধ করে প্রতিবাদ করেছে। এটা তো রাজনৈতিকভাবে নিয়ে আর কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বৃদ্ধ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপি কর্মী গৌর রায়। ঘটনাটি ঘটেছে বাগদার বয়রা মেহরানি অঞ্চলে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল, জানা গিয়েছে বয়রা মেহরানি 111 নম্বর বুথের বিজেপি কর্মী গৌর রায় মঙ্গলবার রাতে স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, সে সময় তৃণমূলের স্থানীয় মেম্বার শ্যামল মণ্ডল সহ তার দলবল গিয়ে আচমকায় পেছন থেকে গৌরকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় বাগদা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তাকে। বুধবার সকালে গৌর রায় বাগদা থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপি কর্মীর দাবি, বাড়ির পাশে বিজেপির অস্থায়ী ক্যাম্পে বসার অপরাধে তাকে মারধর করা হয়। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের হার নিশ্চিত, সে কারণেই এলাকায় অশান্তি করার চেষ্টা করছে তারা। যে তৃণমূল হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, যার জন্য এই অন্যায় অত্যাচারগুলো করছে, একটা বৃদ্ধ মানুষকে মেরেছে আজকে সকালে। তো এটা হলো মানে আপনার বাংলার তৃণমূলের কালচার, ভোট লুট করা, ফলস ভোটিং দেওয়া এবং ভোটের পরে অত্যাচার করা, ভোট যারা বিজেপি কর্মী তাদেরকে মারধর করা, এর প্রতিবাদ ওখানকার মানুষ করে দিয়েছে 20 তারিখে। 4 তারিখে এরা উত্তর পেয়ে যাবে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি গালাগালি করছিলেন ওই বিজেপি কর্মী, সে কারণেই সাধারণ তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা অশান্তির ঘটনা ঘটেছে। ওখানে তৃণমূলের কোনো মেম্বার ছিলেন না। গৌর রায় বলে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসিত ভাষায় অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কর্মীরাই রুখে দিয়ে তার প্রতিরোধ করে প্রতিবাদ করেছে। এটা তো রাজনৈতিকভাবে নিয়ে আর কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।